ফরিদ আহমেদ বাংলাদেশের জনপ্রিয় একজন সুরকার সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত আয়োজক দর্শক তার মুখ থেকে তো অনেক কথাই শুনব অনেক গল্প শুনবো এবং অবশ্যই গান তো শুনবো নিশ্চয়ই কিছু সুর তো শুনবো চলুন তার সবার সব কিছু শুরুতে আগে তাকে স্বাগত জানাই রাঙা সকালে ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি যে আপনার পাশে একটি গিটার অপেক্ষা করছে তো গিটার দেখে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে একটি ইনস্ট্রুমেন্ট জীবনের সুরের একটি জীবন মানে কি বলা যায় একটি প্রতীক যে একটা সুরের জীবন শুরু হলো তো জীবনের প্রথম গিটার কিভাবে এসেছিল হাতে মনে পড়ে অনেক ছোটোবেলার কথা ছোটোবেলা ঠিক না কিশোরবেলা ইনফ্যাক্ট ইনস্ট্রুমেন্টের প্রতি আমার একটা দুর্বলতা ছিল থেকেই বাট মানে লেখাপড়ার জন্য পরিবার থেকে দেয়া হচ্ছিল না আমি প্রথম গিটার হাতে পাই আফটার এসএসসি এসএসসি পরীক্ষার পরে যে গ্যাপটা তখনই আমি গিটার হাতে পাই তো ওটা পেয়ে বোধ হয় রাত দিন আর কিছু করতে না শুধু গিরির বাজাতাম বেশ অনেকরা দিন এই আর আচ্ছা পরিবারে কেউ কি গান করতেন না আমার পরিবারের গান কেউ করে না হুম হুম তাহলে পরিবার থেকে তো নানা ধরনের বাঁধা আসার কথা তেমনটা হয়েছিল কিছুটা মানে বাঁধা ঠিক না বাঁধা বলতে যেটা বলে যে মানে সবাই মনে করতো লেখাপড়া ডিস্টার্ব হবে

সবাই এনজয় করে সিস্টেম মানুষকে নিয়ে এনজয় করার জন্যই পরিবারের জন্য তো বটেই আর সাফল্য ব্যাপারটা হচ্ছে আসলে এরকম তাই না মনে যে আসলে একজনের অর্জন না দেখা যায় যে পুরো পরিবার

বেশি নাটকে পরিচালনা করেছেন আর চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু পরিচালিত গহিনী শব্দ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ফরিদ আহমেদ এ পর্যন্ত প্রায় দশটি চলচ্চিত্র সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি যত প্রেম তত জ্বালা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য একতা পুরস্কার লাভ করেছেন আমাদের পরিচিত অনেক নাটক এমন এবং কি সাত সদাগর যে নাটকটি আমরা এখন মাছরাঙের পর্দায় দেখছি তার সঙ্গীত পরিচালনার দায়িত্ব কিন্তু তার উপরে বড়তে ছিল এবং চমৎকার সুর তিনি আমাদের উপহার দিয়েছেন আমরা চলে যাচ্ছি তার কাছে সেই ছোটোবেলার প্রসঙ্গে দিয়ে যখন শুরু করলাম ছোটোবেলাতেই আবারও ফিরে আসি তো যেটা হয়েছে একটা সময় কিন্তু এখন আমরা দেখি গান নিয়ে একটি চমৎকার জগৎ প্রতিষ্ঠা হয়ে গেছে হিসেবে নেওয়া যায় এবং বাবা দেন হ্যাঁ তুমি তোমার গলা ভালো তুমি গাইতে পারো তোমার ভিতরে সুর আছে তুমি এটাকে পেশা হিসেবে নিতে পারো কিন্তু আপনাদের সময় কিন্তু চিত্রটা ছিল একদম ভিন্ন একদমই কেমন ছিল কেমন ছিল একটু শুনি আপনার মুখ থেকে বিষয়টা হচ্ছে যে তখন ইনফ্যাক্ট এখনো অনেক ক্ষেত্রে হয় আমাদের দেশে যে ছেলে কিংবা মেয়ে লেখাপড়া করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে এটা একটা মানে কি হবেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অন্য কিছু বললে মনে অদ্ভুত কোনো কথা বলছে মনে হয় সবাই ঠিক ওই টার্গেটেই এগোচ্ছিল এগোয় তো যখনই দেখে যে একটি মানুষ লেখাপড়ার ফাঁকে দশটা মিনিট অপচয় করছে অপচয় বলবো তখনকার হিসাবে তো তখন সবাই ভয় পেয়ে যায় ব্যাপারটা কি লেখা গেল কি না সেগুলো তো আর ডাক্তার হতে পারবে না কিংবা হতে পারবে না বাট ইনফ্যাক্ট যে কোন জায়গায় মাস্টার হওয়াটাই ইম্পর্টেন্ট আমি মনে করি একটা জীবনে যে কোনো জায়গায় মাস্টার হওয়াটাই ইম্পর্টেন্ট কিন্তু কোথায় সেটা বিষয় না তো এখন সেই কনসেপ্টটা আস্তে আস্তে হচ্ছে কিন্তু আগে ছিল না আসলে আচ্ছা তো আপনার সময় যখন আপনি এই যে সঙ্গীতের ভুবনে বা সুরের ভবনে যাত্রা শুরু করলেন এইভাবে বলা যায় যে নিজের চর্চা করছেন ই করছেন বাবা আমার প্রতিক্রিয়া বন্ধু বান্ধব প্রতিক্রিয়া কী ছিল আপনার ব্যক্তিগত ক্ষেত্রে বন্ধু বান্ধব তো অলওয়েজ হেল্পফুল বন্ধু বান্ধব ছাড়া ইনফ্যাক্ট অন্তত কালচারাল ওয়ার্ক পসিবল না কালচারাল ওয়ার্কে বন্ধু বান্ধব সবচেয়ে বড় ইন্সপিরেশন যখন পরিবারে কোনো বাধাও আসে সেটার জন্য মানুষ আশ্রয় নেয় বন্ধু কাছে বন্ধু বান্ধবরাই ইন্সপিরেশন অলওয়েজ অন্তত কালচারাল ওয়ার্কে তো অবশ্যই এবং বন্ধু বান্ধব মানেই কিন্তু অনুপ্রেরণার জায়গা সেই অনুপ্রেরণার জায়গা ধরে আমরা সাধারণত দেখি যে যারা প্রথমেই এই সঙ্গে তাগনে আসে তারা আর পরিবারের সহায়তা না পাক বন্ধুর বন্ধুদের সহায়তা সব সময় পায় এবং সেই জায়গার একটা বিরাট একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি ব্যান্ড শিল্পীদের মাঝে যাদের একটা পুরো দলটি একটি বন্ধুত্বের নিদর্শন এবং আপনার বেলাও কিন্তু তার ভিন্নতা ছিল না আপনার একটা ব্যান্ড এসেছে কি ছিল সেই ব্যান্ডের নাম আমাদের ব্যান্ডের নাম ছিল আসলে দুটো ব্যান্ড ছিল প্রথমে একদম আমার পাড়ায় ছিল সপ্তবর্ণার নামে একটা ব্যান্ড আমার পাড়ার কয়েকজন ছেলে ইয়ে করতাম পরে আরেকটা ব্যান্ডে জয়েন করি আমি সেটা মোহাম্মদপুর বেস্ট আমি তো কলবাগানের ছেলে তো ওটা হচ্ছে নাম ছিল শিভার্স ওখানে

ব্যান্ড আপনার করেছিলেন তখন তো আসলে গান বান্দার চল সেভাবে এখন যেরকমভাবে আমরা করছি ততটা ছিল না তো এরকম ব্যান্ড সঙ্গীতে চর্চা করতে গিয়ে কোনো পথে চলতে থাকা শ্রোতার মন কেড়ে নিয়েছিলেন এরকম কোনো ব্যাপার ঘটেছিল কি মনে পড়ে মানে এভাবেই আমার প্রফেশনাল হওয়া আমরা প্র্যাকটিস করতাম ইনফ্যাক্ট ধানমন্ডির একটা বাসায় আমাদের ফ্রেন্ড ছিল এখনও আছে রতন ওর বাসার সার্ভেন্স কোয়ার্টারে আমরা

অটফিগার চালিয়ে যাওয়ার সময় সাউন্ড শুনতে পান সাউন্ড শুনতে পেয়ে ভিতরে চলে আসেন তারপর ওখান থেকে উনি আমাকে পিক করেন ওনার সঙ্গে বাজানোর জন্য আচ্ছা আমার প্রফেশনাল হওয়ার পথে এমন ঘটুশি একটা জড়িত ছিল অনেকটা যাদুর মত ও আপনাকে হাত ধরে নিয়ে গেলেন সে পিক করার পিছনে কি ঘটনার কারণ ছিল বলে মনে করেন উনি অনেকক্ষণ আমাদের মিউজিক শুনলেন আচ্ছা উনি আমরা তো তখন অন্যদের গানি করতাম উনি যে গান গাইতেন আজম খান সব গান গাইতেন ওই সব গানে আমরা গাইতাম তো অনেকক্ষণ শুনে হঠাৎ তুমি বললেন কালকে আমার একটা রেকর্ডিং আছে আমি চাই তোমাদের মধ্যে থেকে একজন আমার বাজাক আচ্ছা তো ইনফ্যাক্ট মানে আমাদের তখনকার ওই এটাতে আমি মানে মোটামুটি লিড করতাম চেয়ে ভালো বাজাতাম আমি তো সবাই বললো আমাকে যে তুমি পরের দিন আমি রেকর্ডিংয়ে গেলাম সেখানে পরিচয় হলো সিখসাদি খানের সঙ্গে জীবনের প্রথমিক ডিরেক্টর ওইটা রেকর্ডিং বাজানোর পরে ফিরোজ সাহেবকে বললেন তুমি আমাদের সঙ্গে জয়েন করো রেগুলার বাজাও সাদি ভাইও বললেন যে তুমি আমার গানগুলো বাজাও রেগুলার ইনফ্যাক্ট ওনাদের কাজগুলো আমি তারপরে করতে শুরু করলাম রেগুলারই ফিরোজ শাহের সঙ্গে স্টেজ সাদি ভাইয়ের সঙ্গে রেকর্ডিং ডিফারেন্ট রেকর্ডিং বাজাতে শুরু করলাম জীবনের মোড় ঘুরে গেল

সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে এবং সঙ্গীত পরিচালনাটা আসলে আমি সঙ্গীত মানে বাজাতে বাজাতে একসময় আমি ফিল্মে বাজানো শুরু করি ঢাকা অর্কেস্ট্রাতে এবং সেই সময়ে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে আমাকে কুমার বিশ্বজিৎ খুব বেশি অনুপ্রেরণা দিত অনুপ্রেরণা ঠিক না মানে আমাকে ইনফ্যাক্ট জোর করে আমাকে দিয়ে শুরু করালো আমি মানে উনি মাঝে মাঝে বলতেন আপনি এত সবার সঙ্গে বাজান আমি অনেক মিউজিক ডিরেক্টরের মিউজিক অ্যারেঞ্জ করে দিতাম সঙ্গীত আয়োজন যেটা তখন টিভিতে বিভিন্ন জায়গায় অনেকের সঙ্গে করতাম এইটি সেভেনের দিকে আমি ইনফ্যাক্ট আনোয়ার পারভেজ আলম খান এই দুজনের সঙ্গীত আয়োজন শুরু করি এই দুজনের মিউজিক অ্যারেঞ্জার বলে এটাকে মানে গানের পেছনের ব্যাকআপ ইন্টারলুড পিলুড এগুলো করা আমার দায়িত্ব ছিল তো কুমার সুজিত বলতেন যে আপনি এত মিউজিক করেন যে কোনো একটা মিউজিকের মধ্যে কথা বসালি তো গান হয়ে যায় গান শুরু করেন আচ্ছা তো আমার ইনফ্যাক্ট অত ইন্টারেস্ট ছিল না তো ছিল না আর তো ছিল না যে গান শুরু করতে পারবো কি পারবো না সেই ধারাবাহিকতাই হঠাৎ একদিন একটা বললেন যে না একটা করতেই হবে আপনাকে গান জোর করে ধরার পর আমি এটা গান করি এটাই আমার শুরু সেটা কোন গান ছিল এখন কি আমরা শুনতে পাবো ছিল তুমি ছাড়া আমি জানো মরুভূমি গিটারটা তো পাশে অপেক্ষা করছে আমি একটু হাতেই শুনছি আমি তো গান গাই না গান গাইলে আমার গলায় ভালো লাগে না তবু জাস্ট শুনতে পারি না কোনো অসুবিধা নেই এবং এই গানটি সম্ভবত বাংলাদেশে প্রথম মিউজিক ভিডিও হিসাবে দেখানো হয় টিভিতে যা রিয়াজউদ্দিন বাদশা মিউজিক ভিডিওটা করেছিলেন তুমি ছাড়া মরুভূমি অথিকের মত সাজানো বাগানটা এলোমেলো হয়ে যায় লাগে না আগের মতো আমরা জীবনে অনেক তিনিও এসেছিলেন আমাদের এই আয়োজনে আমরা এবার চলে আসতে চাই পরবর্তী কাজে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে এত নাটক এবং এত টাইটেলে সঙ্গীত বা সুর দেয়া সবচেয়ে বেশি সংখ্যক গানে এবং সুর দেওয়া মানুষ আপনি তো সেই জায়গা ধরে একটু আসতে চাই যে টাইটেলের জায়গায় কিন্তু আপনি একটি বিশাল জায়গা দায়িত্ব পালন করে ফেলেছেন সেটি হলো প্রত্যেকের মুখে মুখে একটি অনুষ্ঠানে টাইটেল কিন্তু ঘুরে ইত্যাদি আপনার দ্বিতীয় কাজ মনে ইত্যাদির ছিল তাই কি টাইটেলটি রচনা আসলে তুমি ছাড়া আমি গানটা তখন ব্যাপক জনপ্রিয়তা পায় তো সেই সময় হানিফ সংকেত শুরু করে ইত্যাদি করার কাজটা তখন আমাকে বলল যে

কিছুদিন আগে মানে কয়েক বছর আগে আরেকটা গান খুব পপুলার হয়েছিল কবির বকুলের লেখা গানটা নরেশ ভুইয়ার একটা টেলিফিল্মের গান দুইতা। বাপ্পা রিজিয়া পারফিন গেছিলেন চন্দ্র থাকে ওই আকাশের কুন্দুরি চাঁদের বুকে তুই যে আমার বন্ধুরী বন্ধু এবং নাটকের টাইটেলও যে প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে এবং নাটকের গান দিয়েও যে অনেক শিল্পী অনেক জনপ্রিয়তা পান গানটি হয়ে যেতে পারে সকলের কাছে জনপ্রিয় গানটি তার উদাহরণ আমরা কি আরো কিছু কম্পোজিশন শুনতে পারবো আপনার কম্পোজিশন আসলে খুব বেশি আমার আসলে মুখস্থ থাকে না গান তো একটা প্রকার ইদানিং আমি নাটকের ব্যাকগ্রাউন্ডের দিকে এত বেশি ঝুঁকে পড়েছি যে গান ঠিক করা হয়ে উঠছে না কিছুদিন আগে আরেকটা গান অবশ্য অনেক পপুলার হয়েছিল ললিতা নামে একটা সিরিয়াল ছিল ইটিভিতে গেছে জুয়েল মাহমুদের লেখা চন্দের হাসি লাগে ভালো চান্দের হাসি লাগে ভালো জোৎস্না পর বসে ললিতা কয়ে যাব ললিতা কয়ে যাব আমি যাব চান্দের দেশে এটা ছিল খুব গানটি গানটা অনেক পপুলার হয়েছিল ইনফ্যাক্ট মানে সুমি সবনমেরও একটা কথা খুব জানতে ইচ্ছে করে যে আমরা ফরিদ আহমেদকে দেখি পেছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করেন এবং টাইটেল করেন যেগুলো মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সুরের কিছু আপনার যদি বলি যে আপনার লুকোনো কিছু তথ্য থাকে সেই তথ্যের জায়গাটি ধরে একটি প্রশ্ন আসতেই পারে যে নাটকের যখন সিকোয়েন্সটা শোনেন তখন কোন জিনিসটি খেয়াল রাখেন আপনার শরীরের ক্ষেত্রে সুরের ক্ষেত্রে আসলে স্পেশালি যখন নাটক তখন পটভূমিটা মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা নাটকের পটভূমিটা খুব জরুরি কোন পটভূমিতে নাটকটা হবে গ্রামীণ কিংবা শহরে টাইম লিবারেশনের আগের হতে পারে ব্রিটিশ আমলের হতে পারে কিংবা একদম মডার্ন শহরের কিছু হতে পারে এই জায়গাগুলোর সঙ্গে মিলতে হবে সুরটা আচ্ছা সুর এবং সুরের পিছনে যে আয়োজনগুলো এটা মিলতে হবে সেই সঙ্গে নাটকের যে স্বাভাবিক মিষ্টতা গানের যে মিষ্টতা সেটা তো রাখতেই হবে মেলোডি গান ছাড়া ইনফ্যাক্ট মানুষ গান পছন্দ করে না যে যতই করুক আমরা রক করি হার্ড রক করি কিন্তু সেটার মধ্যেও যে গানটি মেলোডি সেটাই কিন্তু মানুষ আমাদের মাটি আসলে অনেক নরম তো কাজে মেলোডি জায়গাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এটা সুরের মাঝে মেলোডি না থাকলে মানুষের কাছে পৌঁছে যায় না আরেকটি বিষয় হলো যে আসলে সব কিছু নিয়ে সব যদি সব সমান না চলে তাও ভালো লাগে না গান চলবে খেলা চলবে গান গাইতে গাইতে নিজের কাছে ভালো লাগা সমাজে প্রতিষ্ঠিত হওয়া ভালো কিছু গান করা অনেক অর্জন এবং প্রাপ্তি আছে কিন্তু কিছু অপ্রাপ্তিও তার পাশাপাশি দেখতে হয় পারিবারিক অপ্রাপ্তি যেমন একটি পর্যায়ে আপনার পিতৃ বিয়োগ ঘটে হ্যাঁ বাবাকে হারিয়ে ফেলেন তো সেরকম অবস্থায় বাড়ির বড় ছেলে হিসেবে গান চর্চা ধরে রাখার ক্ষেত্রে আপনাকে কি মানে একটা মুখোমুখি হতে হয়নি যে গান চর্চা করছেন এই দিয়ে দাঁড়াতে হবে পরিবারের সঙ্গে কীভাবে পুরো ব্যাপারটাকে সামলেছিলেন গানের চর্চা ধরে রাখা না তখন ইনফ্যাক্ট আমি তো হালকাভাবে প্রফেশনাল ছিলামই তখন যে গুরুদুস্ত প্রফেশনাল হয়ে গেলাম আর কি তো এই ক্ষেত্রেও ফিরোজ শাহের অবদান ছিল অনেক বেশি উনি আমাকে বিটিভিতে ইনলিস্টেড করে দেন ডিফারেন্ট মিউজিক ডিউর সাথে পরিচয় করিয়ে দেন যাতে আমি কাজ করতে পারি তো আমার একটা সুবিধা ছিল আমি জানি না এটা বোধ আমি অনেক ভাগ্যবান মানুষ যে আমি যেখানেই বাজিয়েছি বা ইয়ে করেছি আমি ফার্স্ট টাইম যেখানেই যা করেছি ওখানেই স্টাবলিশ হয়ে গেছি আমাকে সেকেন্ড টাইম কিছু করতে হয়নি যার সঙ্গে একবার বাজাতাম উনি বলতেন আমাকে আমার সঙ্গে রেগুলার বাজাও পারমানেন্টলি বাজাও তো ওই জায়গাটাতে আমাকে অনেক বেশি স্ট্রাগল ইনফ্যাক্ট করতে হয়নি আর সত্যি কথা ওই টাইমটাতে মানুষ কোয়ালিটির দাম দিত অনেক বেশি আমাদের বিটিভিতে কাজ করতাম রিয়ুদ্দিন বাদশাহ ওনারা যে এফোর্টটা দিতেন এখন সেই এফোর্টটা কিন্তু দেওয়া হয় না ওনার একটা ভালো গানের জন্য আমার বাসায় চলে আসতেন হয়তো ফুরিতে একটা ভালো গান বানো শুরু করো যেটা এখন অত ওইভাবে ইন্সপায়ার্ড করে না মানুষ ইন্সপিরেশানটা পাওয়া যায় না আমাদের সময় ছিল যে একটা ভালো গান করলে সেটার জন্য সবাই উপভোগ করতো জিনিসটা এখন একটু মানে একটু রকম হয়ে গেছে সবাই তার প্রোডাক্ট নিয়ে যায় মনে হয় যেন টিভিতে বা ইয়েতে এটা আমরা ঠিক ওই জিনিসটা ফেস করিনি আমাদের কাছেই আসতো আসলে টেলিভিশন বলেন বা যাই বলেন আমাদের কাছেই আসতো একটু ভালো গান করো একটা ঈদের একটা অনুষ্ঠান হবে তুমি দুটো গান দাও এখন সেই পরিবেশটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন মানে মানুষ তার নিজের মিউজিকটাকে ইনফ্যাক্ট প্রোডাক্ট মনে করছে মানুষ ঠিক অন্যান্য মতো এর মতো ফেরিওল এর হবে বাণিজ্যিক হবেই বাণিজ্যিকীকরণ না হলে তো হবে না বাট এটাকে প্রোডাক্ট বলা তো ঠিক না এটা মানে পুরোপুরি একটা প্রোডাক্ট হয়ে গেছে সাবানের মতো বা ইয়ের মতো তার তো না বিষয়টা শিল্প হচ্ছে না সেই এবং আপনার প্রশ্নের যদিও বা কিছুটা উত্তর পেয়েছে আমি একটু পরিষ্কারভাবে শুনতে চাই সেটা হলো যে একটা বিষয় রয়েছে যে আপনি আপনার পরিবর্তনটা আপনি আপনার নিজের চোখে ভালো করে দেখেছেন দীর্ঘদিন যেহেতু কাজ করেন একটা সময় ছিল যখন একজন সঙ্গীত পরিচালকের কাছে একজন নাট্যকার বা একটি প্রতিষ্ঠান আসতো তাদের টাইটেলটি তৈরি করবার জন্য এবং শ্রুতিমধুর বা কাজটিকে তারা গুরুত্বপূর্ণ ভাবতো তাদের কাজটির জন্য যে তার সাথে মিলতে হবে সিকোয়েন্স মিলতে হবে গানটি এরকম হতে হবে কিন্তু বর্তমানে আপনারা মনে হয় মতর একটা রোগে ভুগছেন মতো মানে ওইটার মতো এটা হতে হবে এটার মতো ওইটা হতে হবে এটা আমরা বুঝছি না এটা আসলে মানে যেটা আপনি যেটা বললেন যে এখনো আসে অর্গানাইজেশনই আসে কিন্তু অর্গানাইজেশনে আসার আগে কিছু মানুষ আছে যারা নিজেরাই চলে যায় তো নিজেরা চলে গেলে তখন হয় কি মূল্যটা কমে যায় এই মূল্যটা ধরে রাখতে হবে আসলে এটা ইনফ্যাক্ট মানে আমি এখনকার জেনারেশনের কিছু মানুষের মধ্যে এই জিনিসটা দেখছি আর কি মূল্যটাকে নিজের মূল্য নিজেকে কমিয়ে ফেলা নিজের মূল্য নিজে কমিয়ে ফেলার জায়গা আমার আরেকটি প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে একটা সময় ছিল সঙ্গীত পরিচালকের পরিবর্তাত যে সে তার সঙ্গীতে কোন মিউজিকটি ব্যবহার করবেন সে তার সঙ্গীতে কোন গীতিকারকে ব্যবহার করবেন সে তার সঙ্গীতে কোন শিল্পীকে দিয়ে গাওয়াবেন কিন্তু এখন প্রতিষ্ঠান বা পরিচালক বা কোনো কোনো অংশে নাট্যকার বা কখনো কখনো শুনি যে শিল্পীরাও বাধ্য করেন একজন পরিচালককে আমার তাকে হতে হবে আমার একে হতে হবে আমার এই জিনিসটি হতে হবে সেই ক্ষেত্রে একজন সঙ্গীত পরিচালকের স্বাধীনতা কতটুকু থাকে ইনফ্যাক্ট আমি অতটা ভুগি না এই সমস্যায় কিন্তু এটা হয়তো আমার সিনিয়রিটির কারণে কিংবা আমি যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি ওনাদের সঙ্গে আমার সমঝোতা আছে আমরা বুঝি পরস্পর এই কারণে কিন্তু একজন জুনিয়র মানুষকে এই জিনিসটা অনেক বেশি ফেস করতে হয় ফেস করার জন্য আমি ওকে নিজেকেই দায়ী করব কারণ বললাম প্রোডাক্ট নিয়ে চলে যাওয়া আচ্ছা সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে একজন জুনিয়রকে যখন এই জায়গাটি ফেস করতে হয় তাহলে সেই জুনিয়রকে তো সেই জায়গাটিকে মানে সংগ্রাম করে তাকে একটি জায়গা পৌঁছতে সময়ও লাগে এখানে একটু কিছু বিষয় আছে এটা খুব ডিপ কিছু বিষয় আছে আমরা একটু বেশি গভীরে চলে যাচ্ছি ইনফ্যাক্ট এখন মানে শিক্ষার বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে আমরা যেটাকে ভাবতাম আমাকে মিউজিক শিখতে হবে সঙ্গীত শিখতে হবে কিন্তু এখনকার জেনারেশন আমি দেখতে পাচ্ছি ওরা মিউজিক শিক্ষার চাইতে যেমন আমাকে অনেকে বলে আমি একটু সঙ্গীত পরিচালনা শিখতে চাই আমি বললাম সঙ্গীত পরিচালনা শেখার কোনো বিষয় না শিখতে হবে সঙ্গীত না না কেন সঙ্গীত পরিচালনা শিখতে পারবো না মানে এখনকার কিছু ধারণা হয়ে গেছে কিছু লুপ এনে জোড়া দিলে তাহলে সঙ্গীত পরিচালনা হয়ে যায় কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আমি লুপ জোড়া দিব না আমি লুপ তৈরি করবো সঙ্গীত পরিচালনা হচ্ছে আমি লুপ তৈরি করব আমি যেটা তৈরি করব সেটা শুনবে আমি একটা মানুষ দশটা জিনিস তৈরি করেছে সেটা এনে জোড়া দিয়ে দিয়ে বানাবো সেটা না আমাকে তৈরি করতে হবে জিনিসটা কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে এখন অনেকেই বোঝে না যে আমাকে তৈরি করতে হবে জিনিসটা এই জিনিসটাই বোঝে না সবাই মনে করে যে কিবোর্ডের অটো লুপ আছে কিছু এগুলি জয়েন করে 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 একটা গান হয়ে গেল এটা গান না আসলে এটা হচ্ছে এটা এটা দিয়ে আসলে বিদেশে যেটা হয় একটা ডেমো তৈরি করে একটা ডেমনস্ট্রেশন তৈরি করে একটা গান করলে সেটা কেমন দাঁড়াবে সেটা ওরা একটা আন্দাজ করে নেয় যে এরকম হতে পারে আমরা সেটা কি প্রফেশনাল নিয়ে আসছি এটা হচ্ছে আমি বলবো কম জানার কারণে এটা যদি প্রপারলি জানলে এটা না কেউ এবং কম জানার কারণে এবং কোন কোন অংশে আমাদের ধারণা যেহেতু আমরা এই শিল্পের সাথে কাছে কাছে কখনো কখনো হাঁটার সৌভাগ্য হয় কখনো কখনো আপনাদের স্বাধীনতাটা না দেওয়ার কারণেও কিন্তু এটা হয়ে থাকে আমরা মনে করি সঙ্গীত যেভাবে ধারা তৈরি হয়ে এসেছে একজন সঙ্গীত পরিচালকের হাতেই কিন্তু পুরো কাঠামোটি থাকে

হবে বুঝবে না যে কোথায় খারাপ লাগছে কিন্তু আউট হয়ে যাবে তো এই যে আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার থিমে থাকতে না পারি তখনই সেই গানটা বা সেই মিউজিকটা বাধাগ্রস্ত হবে এই কারণে আমি মনে করি এটা খুব স্বাধীন একটি কাজ তো এটা যিনি করবেন তাকে স্বাধীনতা দিয়ে

নুর হোসেন বলাই ডিরেক্টর এটাও মানে আমি বললাম যে আমার আসলে যেটা বললাম আমি বাজাতেই মজা পেতাম এটাও ঠিক ওইভাবেই মানে চলে এসছে আমার কাছে অনেক রাতে ধরেন এটা তখন একজন উঞ্জু ঘোষ একজন অনেক নায়িকা ছিলেন অনেক পপুলার ওনার প্রডিউস উনি প্রডিউস করেছিলেন ছবিটা আমার সাথে ওনার কখনোই পরিচয় ছিল না দেখা হয়নি জীবনে কখনো বাঁচাতাম রাত এগারোটা আমি আমার পাশের বাড়িতে বন্ধুর সঙ্গে আড্ডা মারছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে হঠাৎ আমার তখন তো মোবাইল ছিল না আমার বাসার কাজের ছেলে দৌড়তে দৌড়ছে আপনার ফোন এসছে ফোন এসছে তো আমি তো পরেও তো আসতে পারি না এক্ষুনি আসতে হবে কি এদিকে ফোন করেছে অঞ্জু ঘোষ আমি কিন্তু ওদের দেখি উনি আগে কখনো কি ব্যাপার উনি বলেন আমি একটা ছবি করব আমি ভাবছি নতুন কাউকে নিয়ে কাজ করব আমি চাই আপনি কাজ করেন

ওই হিসাবে আমার একটা ইয়ে ছিল যে আমি এমন ডিরেক্টরদের কাজ করব না যেটা ওনাদের কাজ করেন যে ডিরেক্টররা ওনাদের নিয়ে কাজ করেন আমি ওনাদের কাজ করতে চাইতাম না কারণ হচ্ছে যে যেন ওনারা মাইন্ড না করেন ওনারা মনে না করেন যে আমাদের সঙ্গে কাজ করতে করতে আমার ডিরেক্টরকে নিয়ে নিল এটা একটা ব্যাপার তো যে কারণেই আমার মানে ছবি কম করা হতো দ্বিতীয়ত হচ্ছে যে ছবিতে যে ধরনের গান হতো যে ধরনের কথা হতো সব না একটা পার্সেন্টেজ ওটার সঙ্গে আমার ঠিক ভালো লাগতো না আর আমি যখন ডিসিশন নিলাম ছবি করব তখন চলচ্চিত্র অনেক বেশি খারাপ জায়গায় চলে গেছে এমন একটি জায়গায় যে ওটার গান রেকর্ড করে গানটা নিয়ে আমি বাসায় শুনতে পারতাম না মানে জোরে ছাড়লে এমন একটি কথা এমন কথা যে আমি হজম করতে পারতাম না ইনফ্যাক্ট তো যে কারণে আমাকে ছবি থেকে সরে আসতে হয়েছিল এখন কিন্তু আবার একটু বেটার টাইম আসছে আমি এটাকে বেটার টাইম বলবো না বলবো না এই জন্য যে দু চারটা ছবি হচ্ছে সেরকম টোটাল ইন্ডাস্ট্রি সেরকম হচ্ছে না এক নম্বর কারণ আর দ্বিতীয়ত এখন যে কোন শিল্পে মানিফ্লোটা থাকতে হবে স্যার আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে যে নাটক দিক থেকে মাঝে মধ্যে সব নাটক নয় কিছু কিছু নাটক আমাদের কাছে যাতনা দায়ক অভিজ্ঞতা হয়তো শুনতে শুনতে খুব পরিচিত কোনো হিন্দি শুনতে পাই ব্যাকগ্রাউন্ডে অথবা ইংরেজি গানের সু শুনতে পাই তো এই ধরনের কাজ কেন মানে হয়ে থাকে এটা কি এটা নিয়ে মানে আমার কিছু যদি বলেন তাহলে অভিযোগই আছে বলবো কারণ এখন আমরা যারা মিউজিক করি কম্পোজিশন করি যারা নিজে সুর তৈরি করি তাদের হাতে বোধহয় টোয়েন্টি পারসেন্ট নাটক মিউজিক হয় না বাকি এইটি পার্সেন্ট হয় যারা মিউজিক তৈরি করেন না তাদের হাতে আচ্ছা মানে কিছু লোক আছে যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক করে ইংলিশ হিন্দি স্টক নিয়ে বসে থাকে সিডি দিয়ে কাভার করে দেয় এবং এটা আমাদের এক ধরনের প্রডিউসার ডিরেক্টররা ওনাদেরকে শুধুমাত্র কম পয়সায় কাজ করার জন্য ওনাদেরকে করেন এর বাইরে আরেকটা জিনিস হয় এটা পাইরেসি এটা পাইরেসি কিন্তু মানে পাইরেসিটা আমার মনে হয় যারা করছেন তারা বুঝে করছেন না যদি বুঝতে পারতেন তাহলে করতেন না এটা ক্রিয়েটিভিটির জায়গা থেকে বলছি আমরা একটা আমি হয়তো একটা নাটকের মিউজিক করলাম আমরা সাধারণত মিউজিকটা করে একটা সিডি ফরম্যাটে দিয়ে দিই সেই সিডিটা একটা এডিটিং হাউসে যায় এডিটিং হাউসে যে পেস্ট হয়ে চলে আসে তো কিছু সংখ্যক এডিটর আছেন যারা এই মিউজিকগুলোকে স্টক করে রাখেন এবং ডিরেক্টরদেরকে প্ররোচিত করেন যে মিউজিকটা আমি করে দিই মানে আমাদের এই স্টকটাই ওনারা ব্যবহার করেন তো এটাতে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যিনি লাগাচ্ছেন তিনি মিউজিক জানেন না না জেনে ইমপ্রপার মিউজিক ইউজ করেন হয়তো যেটা ইনডোরের বাজার কথা সেটা উনি আউটডোরে দিয়ে দেন আউটডোরের কোনো মিউজিক ইনডোরে দিয়ে দেন সেটা ভালো না লাগলেও কম পয়সায় পাওয়ার কারণে অনেকে নিয়ে নেয় আর পাইরেসির জায়গাটা হচ্ছে উনি তো নিজে মিউজিক ক্রিয়েট করেন না কাজেই উনি একটা ক্রিয়েট করার মর্ম বুঝেন না এই মর্মটা না বোঝার কারণে আরেকজনের ক্রিয়েশনকে উনি এইভাবে ধ্বংস করে দিচ্ছেন আর আমাদের ক্ষতিটা হচ্ছে যেটা যে আমি হয়তো আপনার নাটকে একটা মিউজিক করে দিলাম সেই মিউজিকটা কোনো এডিটর স্টক করে রেখে আরেকজনের আরেকজনকে দিয়ে দিলো আমার কাছে অভিযোগ আছে যে আমার নাটকের মিউজিক কেন আরেকটা নাটকে শুনতে পেলাম বিষয়টা কিন্তু আমি করি না আমার একটা কিন্তু এই পাইরিসির কারণে আমার একটা মিউজিক হয়তো দশটা নাটকে বেজে যাচ্ছে এটাতে একদিকে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই সেটা আমি বাদি দিলাম সাধারণ মূল্যবোধও এখানে ব্যাহত হচ্ছে ইনফ্যাক্ট আরেকজনের ক্রিয়েশনের কোনো দাম দেওয়ার পরিবর্তে সেটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এটা স্ট্রেইট আমি বলবো না বুঝেই করা হচ্ছে বুঝলে নিশ্চয়ই করতেন না এই বুঝটা কিভাবে বোঝানো যায় একটু বুঝতে পারছেন এটা বোঝার ব্যাপার ফিল করার ব্যাপার যে একটা লোক একটা ক্রিয়েট করেছে এই ক্রিয়েশনটা আমি কেন ইউজ করব আচ্ছা যারা ক্রিয়েট করেন এবং তাদের জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেগুলো পরিচালকের দায়িত্ব বোধের জায়গা থেকে সে উদাসীন নাকি যিনি মূল্যবোধের ব্যাপার একটা মূল্যবোধের ব্যাপার এটা আরেকজনের সৃষ্টিকে সম্মান করার ব্যাপার এগুলো তো মানে অবক্ষয়ের ব্যাপার আসলে অন্য কিছু না আর ইনফ্যাক্ট অবক্ষয়ের সাথেই সম্পৃক্ত এটা নিশ্চয়ই বাজেট নিয়ে চিন্তার সময় অনেক কিছুই মাথায় থাকে না যখন হয় যে একটি নাটক আমাকে সেল করতে হবে এটি বানাতে হবে খুব কম খরচ এবং এটাও একটা ব্যাপার স্পেশালি নাটকের ক্ষেত্রে দেখা যায় যে মিউজিকগুলো তো একদম শেষের দিকে আসে বাজেট করার সময় এটা থাকলেও বিভিন্ন কারণে যখন বাজেটটা বেড়ে যায় অনেক কারণেই হতে পারে কোনো সময় একটা শুটিং এর সময় কোনো আর্টিস্টের অসুস্থ হয়ে গেল সেই কারণে হয়তো একদিন বেশি শুটিং করতে হলো এটা তো আর বাজেটে থাকে না এই ধর বিভিন্ন কারণে যখন চাপ চলে আসে তখন শেষে যারা কাজ করেন আপনাদের উপরে যে পড়ে আসলে আপনাদের নানা ধরনের সমস্যাগুলো থেকেই থাকে স্যার সেটা হলো যে বিশেষ করে সঙ্গীত শিল্পী বলেন সঙ্গীত সুরকার গীতিকার অনেকের অনেক ধরনের সমস্যা থাকে কিন্তু আমরা বহুদিন ধরে দেখতে পাই যে নাটকের জন্য তাদের নিজস্ব একটি সংগঠন থাকে চলচ্চিত্রের জন্য একটি সংগঠন থাকে আপনাদের শিল্পী সমাজের জন্য এমন কোনো সংগঠন নেই যেখানে আপনারা আপনাদের অভিযোগগুলো বা আপনাদের না পাওয়াগুলো উত্থাপন করতে পারেন সেই ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়ার সংগঠন আছে কিন্তু প্রবলেম হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে একটা নাটক কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জায়গা না একজন নায়ক কিংবা নায়িকা একটা একলা নাটক না সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে করতে হয় কিন্তু মিউজিকটা সিঙ্গিংয়ের জায়গাটা কিন্তু একদম একলার জায়গা স্পেশালি আমাদের দেশে আমাদের দেশে একটা গান হোক বা যাই হোক একটা টোটালটাই গায়ক কিংবা গায়িকার এখানে কোথাও ফরিদ আহমেদ কিংবা আর কারোর নাম আসে না যেটা আমরা অন্যান্য জায়গায় দেখি ইভেন ধরেন মনে করেন যে আর ডি বর্মনের গান কিশোর কুমার গিয়েছেন কিংবা এ আর রহমানের গান আশা ভোসলে গিয়েছেন আমাদের এখানে কখনোই আপনি বলবেন না টিভিতেও বলবেন না যে ফরিদ আহমেদের এই গানটা ভোগে গেছে তো আমাদের বলার মধ্যেই ব্যাপারটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে তো সেখানে যখন একক মিডিয়া হয়ে যায় যখন একটি মানুষ মনে করবে যে আমি একলাই চলছি তখন উনি সংগঠনকে গুরুত্ব দেবেন না

কোথাও গীতিকার কিংবা বলা হয় না বাট গানটা বানানোর পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান গীতিকার এবং সুরকার একটি গান যদি লেখা না হতো আমি শুরু করতাম কি আর আমি যদি শুরু না করতাম আপনি গাইতেন কি আচ্ছা তো কিন্তু সেই জায়গাটা কিন্তু একদমই নেগলেক্টেড তো এত নেগলেক্টেড হলে তো আমার বলার জায়গা থাকবে না আমার আমাকে তো একটা পজিশনে আসতে হবে এবং এই পজিশনে আনার দায়িত্বটা কিন্তু মিডিয়ার পজিশন আনার দায়িত্বটা টেলিভিশনের দায়িত্বটা রেডিওর ওনারা যদি এখান থেকে সরে থাকেন তাহলে তো

এত আধুনিক গান করার সময় মানুষ আধুনিক শিল্পীর কথাই মাথায় আনবে এখানে আমরা একটু এক্সপেরিমেন্ট করেছি ইনফ্যাক্ট আমরা রেজন চৌধুরী বন্যাকে দিয়ে গান গাইয়েছিলাম ও উনিও বোধহয় মৌলিক আধুনিক গান আর কোনো গান নিয়েটেই গেছেন। এর আগে উনি দু একটি মানে অ্যালবাম করেছেন ওগুলো সব হারানো দিনের পুরনো দিনের গান তো আধুনিক গান ওনার বোধ মৌলিক এটাই এবং গানটা মোটামুটি দর্শকপ্রিয়তা পেয়েছিল তুমি আমার জীবনের গহিনে আসো আচ্ছা আচ্ছা একদম তো শেষ পর্যায়ে চলে এসেছে ছোট্ট করে জেনে নিতে চাই আপনি যখন ছোটবেলায় গান করতে গিয়েছিলেন বা আমার ভয় পেয়েছিলেন ছেলেটা কি হবে আপনি নিশ্চয়ই সেরকম পিতা হননি আপনি এখন জানেন যে পৃথিবী অনেক বড় অনেক কিছু করা যায় নিজের সন্তানদের ক্ষেত্রে কি ভাবছেন তারা কি নিয়ে ব্যস্ত এবং কি করতে চাচ্ছে দে আর ফ্রি মানে যা করতে চায় করতে পারে আচ্ছা তো গানের দিকে গানের কনসেপশন ওদের খুব ভালো আমার দুটো মেয়ে গানের কনসেপশন ভালো একবার দেখালেই পারে বাট প্র্যাকটিস করে না মানে ইন্টারেস্ট নেই আচ্ছা বাট তাদের খুব ইন্টারেস্ট আর্টে ছবি আঁকায় দুজনেই খুব ভালো ছবি আঁকে এবং আমি হান্ড্রেড পারসেন্ট স্বাধীনতা দিই ওদের যখন যা লাগে ওদের সাপ্লাই দিই লেখাপড়াও করে ছবি করে আচ্ছা যাক বাবা তাহলে গান তৈরি করেছেন এবং মেয়েরা নিশ্চয়ই খুব এমন কিছু চমৎকার ছবি আঁকবে যে হয়তো আমরা কোনো একটা রাঙা সকালে